আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বি রিভিউজে। আপনাদের সাথে আছি আমি সুরভি দিবা। প্রেসিডেন্ট নির্বাচনের ফল মানা না মানা নিয়ে উত্তপ্ত মার্কিন যুক্তরাষ্ট্র। কোনো প্রমাণের তোয়াক্কা না করেই প্রেসিডেন্ট ট্রাম্প ক্রমাগত বলে চলেছেন নির্বাচনে কার চুপি হয়েছে, প্রকৃত ভোট গণনা হলে তিনিই জয়ী হবেন, বাইডেন নন। আর প্রেসিডেন্টের কথাকে ধ্রুব সত্য জ্ঞান করে রাজপথে বিক্ষোভ করতে নেমে পড়েছে রিপাবলিকান দলের উগ্র সমর্থকরা। নির্বাচনের ফল নিয়ে এমন বিক্ষোভ আগে কখনো দেখেনি মার্কিন যুক্তরাষ্ট্র। মজার ব্যাপার হলো, মার্কিন নির্বাচন নিয়ে মধ্যপ্রাচ্যের স্বৈরশাসকদের এমন টেনশনও আগে কখনো দেখেনি বিশ্ব। কেন এই টেনশন, আসুন জেনে নিই। নির্বাচনে ডেমোক্র্যাট পার্টির প্রার্থী জো বাইডেনকে আনুষ্ঠানিকভাবে বিজয়ী ঘোষণার সময় যতই এগিয়ে আসছে আরব বিশ্বের কতিপয় স্বৈরশাসকের মাথা ব্যথা ততই বেড়ে চলেছে। কেননা স্বৈরশাসক হয়েও তারা গণতন্ত্রের ফেরিওয়ালা মার্কিন যুক্তরাষ্ট্র ও তার প্রেসিডেন্ট ট্রাম্পের শর্তহীন সমর্থন পেয়েছিলেন। এখন সেই ট্রাম্পের গদি উল্টে যাওয়ায় কি হবে তাদের? তারা ভাবছেন বাইডেন প্রেসিডেন্টের আসনে বসে যাওয়া মানেই তাদের সাথে আমেরিকার সম্পর্কের রূপ বদলে যাওয়া। ট্রাম্প তাদের সব রকম অপকর্মকে যেভাবে চোখ বন্ধ করে সমর্থন দিতেন, বাইডেন কি তা দেবেন? মধ্যপ্রাচ্যের স্বৈরশাসকদের অনেক অপকর্মের দিকে তাকাতেনই না ট্রাম্প, এমনকি আঞ্চলিক বিষয় নিয়েও তাদের অনেক বিতর্কিত পদক্ষেপকে তিনি সমর্থন জানাতেন। যেমন ধরা যাক, সাংবাদিক জামাল খাশোগজি হত্যাকাণ্ডের সাথে সরাসরি জড়িত থাকার দায়ে মার্কিন কংগ্রেসের সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের তীব্র সমালোচনা থেকে তাকে সুরক্ষা দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বলেছিলেন, আমি আমার প্রিয় গাধাকে রক্ষা করেছি। মিশরের স্বৈরশাসক আব্দেল ফাত্তা আল সিসি সম্বন্ধে কথা উঠলেই ট্রাম্প বলতেন, আমার প্রিয় স্বৈরশাসক। এভাবে আরব স্বৈরশাসকের প্রতি তার মহব্বতের কথা কখনোই লুকাতেন না। সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং মিশরের স্বৈরশাসক আল সিসি কি সে কথা ভুলতে পারেন? পারেন না বলেই তারা এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও সংযুক্ত আরব আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদের মতো আরও কেউ কেউ আশায় বুক বেঁধেছিলেন যে তাদের লোক ট্রাম্পই শেষ পর্যন্ত হোয়াইট হাউসে টিকে যাবেন। মধ্যপ্রাচ্যের স্বৈরশাসকরা কেন বাইডেনকে এত ভয় পাচ্ছেন, এর জবাব খুঁজতে খুব বেশি পেছনে যাওয়ার দরকার নেই। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারাভিযানের কথা মনে করলেই হবে। ওই সময় ট্রাম্পের বাগাড়ম্বর বা বড় বড় কথার বিপরীতে অবস্থান নেন বাইডেন। বাইডেন কোনো রাগঢাক না রেখেই হুমকি দেন যে নির্বাচিত হলে দুটি ইস্যুকে কেন্দ্র করে সৌদি মার্কিন সম্পর্ক পুনর্নির্মাণ করা হবে। ইস্যু দুটি হল সাংবাদিক জামাল খাশোগজি হত্যা এবং ইয়েমেনে গৃহযুদ্ধ শুরুর পেছনে সৌদি আরবের ভূমিকা, যে যুদ্ধকে জাতিসংঘ বলছে বিশ্বের নিকৃষ্টতম মানবিক সংকট। গত 2 অক্টোবর জামাল খাশোগজির দ্বিতীয় মৃত্যুবার্ষিকীর দিনে একথা বলেন বাইডেন। তিনি বলেন, আমরা সরকারে গেলে সৌদি মার্কিন সম্পর্ক পুনর্নির্মাণ যেমন করা হবে, তেমনি ইয়েমেন যুদ্ধে সৌদি আরবের প্রতি মার্কিন সমর্থনও বন্ধ হবে, আর এটা নিশ্চিত করা হবে যে অস্ত্র বিক্রি বা তেল কেনার স্বার্থে আমেরিকা তার মূল্যবোধের বিপরীতে কোনো অবস্থান নেবে না। বাইডেনের এ অবস্থান ট্রাম্পের একেবারে বিপরীত মেরুতে। ট্রাম্প ইয়েমেন যুদ্ধে শুধু সৌদি আরবের পক্ষেই দাঁড়াননি, তিনি এ বিষয়টি সিনেটে কয়েকটি প্রস্তাবে ভেটো দিয়েছেন। এসব প্রস্তাবে ইয়েমেন যুদ্ধে মার্কিন সামরিক সমর্থন ও সংশ্লিষ্টতা প্রত্যাহার করতে বলা হয়। সবকটি প্রস্তাব ভেটো দিয়ে নাকচ করে দেন ট্রাম্প। যুক্তি দেখান, এতে অস্ত্রশিল্পের অনেক লোক চাকরি হারাবে, যার বিরূপ প্রভাব পড়বে অর্থনীতিতে। তবে বাইডেনের লম্বা চওড়া কথা শুনে তাকে শান্তিবাদী মহাপুরুষ ভাবার কোনোই কারণ নেই। তিনি যে সৌদি আরবের পেছন থেকে পুরোপুরি সরে আসবেন এমনও নয়। ইয়েমেন যুদ্ধে সৌদি আরব যখন জড়িয়ে পড়ে, তখন অর্থাৎ 2015 সালে মার্কিন যুক্তরাষ্ট্রে ওবামা প্রশাসন, আর সেই প্রশাসনে ভাইস প্রেসিডেন্ট ছিলেন আজকের হবু প্রেসিডেন্ট জো বাইডেন। ইয়েমেন যুদ্ধে সৌদিদের জড়িয়ে পড়ার পেছনে মার্কিন মদদ ছিল, তখন কোথায় ছিলেন বাইডেন? তারপরও কেউ কেউ ক্ষীণ আশা করে যাচ্ছেন যে
বাইডেন প্রশাসন হয়তো সৌদি আরবের প্রতি নিঃশর্ত সমর্থন আর দেবে না। এছাড়া ইয়েমেন যুদ্ধ থেকে সরে আসার জন্য মার্কিন সরকারের প্রতি সিনেট ও কংগ্রেসের ভেতর থেকে প্রচণ্ড চাপও রয়েছে। অনেকে মনে করছেন এসব চাপ প্রশমিত করতেই বাইডেন নতুন সুরে গান গাইছেন। বাইডেন বড়জোর সৌদি সরকারের ওপর কিছু কড়াকড়ি আরোপ করবেন, কিন্তু দুদেশের সম্পর্কে আমূল পরিবর্তন ঘটে এমন কিছুই করবেন না। আরও মজার ব্যাপার হল, সৌদি আরবের সাথে অনেক পশ্চিমা সমালোচকের মতো বাইডেনও সংযুক্ত আরব আমিরাতের প্রতি তুলনামূলকভাবে নমনীয়। অথচ আমিরাতও সৌদি আরবের মতোই অনেক নিপীড়নমূলক নীতি চালু আছে এবং ওই দেশটিও ইয়েমেন যুদ্ধে জড়িত। আমিরাত যখন ইসরায়েলের সাথে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি করে, তখন বলা হয়েছিল এর বিনিময়ে পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপন বন্ধ করা হবে। আসলে ইসরায়েল কিন্তু ওই অন্যায় কাজটি এখনও চালিয়েই যাচ্ছে। তবে ইসরায়েলের সাথে তথাকথিত শান্তি চুক্তি করে মার্কিন প্রশাসনের কাছে বেশ আদরণীয় হয়েছে আমিরাত। মনে করা হচ্ছে বাইডেন প্রশাসনের কাছেও আমিরাতের এই কদর থাকবে, ফলে ইয়েমেন বা লিবিয়া যে কোনো দেশের গৃহযুদ্ধেই আমিরাত জড়িত থাক না কেন, সেদিকে আর নজর দেবে না যুক্তরাষ্ট্র। এর মানে দাঁড়ালো হতভাগ্য ইয়েমেনবাসীর দুঃখের দিনের অবসান শীঘ্রই ঘটছে না। উপসাগরীয় এলাকায় আমিরাত দেশটির প্রতি বিপ্লবী কার্যক্রমের প্রতিও নতুন মার্কিন প্রশাসন নজর দেবে না বলে মনে করা হয়। এই কার্যক্রম হল ওই অঞ্চলে গণতান্ত্রিক আন্দোলনে স্বৈরশাসকদের সমর্থন প্রদান। আমিরাতে যুবরাজ যেহেতু ট্রাম্পের কাছ থেকে অনেক উপকার পেয়েছেন, তাই বাইডেনের বিজয়ে স্বভাবতই তিনি পূর্বমুখী নীতি গ্রহণ করবেন, অর্থাৎ সামনের দিনগুলোতে রাশিয়া ও চীনের সাথে সম্পর্ক জোরদার করবেন। এতে করে অনেক বিষয়ে আমেরিকার মুখের দিকে চেয়ে থাকা কমবে দেশটির। এখন দেখা যাক নতুন মার্কিন প্রেসিডেন্ট বাইডেন ইসরায়েলের ব্যাপারে কি নীতি নেন। তিনি কি মার্কিন যুক্তরাষ্ট্রের চিরাচরিত ইসরায়েল নীতি থেকে সরে আসবেন, নাকি ট্রাম্পের বিতর্কিত পদক্ষেপগুলো বহাল রাখবেন? রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন বাইডেন যেহেতু প্যালেস্টাইন সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান অর্থাৎ ইসরায়েল ও স্বাধীন প্যালেস্টাইন প্রতিষ্ঠার পক্ষপাতী, তাই তিনি হয়তো প্যালেস্টাইন ভূখণ্ডে ইসরায়েলের বসতি স্থাপন কাজের কিছুটা হলেও লাগাম টেনে ধরতে পারেন। প্যালেস্টাইন সমস্যা দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান করার জন্য পশ্চিমা নীতি নির্ধারকরা বারবার আহ্বান জানালেও তা কিন্তু বাস্তবায়িত হয়নি। আমেরিকা বরাবরই ইসরায়েলকে চোখ বন্ধ করার সমর্থন দিয়ে গেছে। আসলে বহু রকম স্বার্থ ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এ দুটো রাষ্ট্রকে এক সূত্রে বেঁধে রেখেছে। প্রমাণ হিসেবে বলা হয় মার্কিন সামরিক সহায়তার সিংহভাগই পায় ইসরায়েল। কাজেই বলা যায় বাইডেনের বিজয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সামান্য ক্ষতি হলেও ইসরায়েলের কোনো ক্ষতি হবে না। ইসরায়েল ও তার দখলদারি নীতিকে সবসময়ের মতোই দ্ব্যর্থহীন সমর্থন দিয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্পের আর এক পেয়ারা দোস্ত মিশরের প্রেসিডেন্ট আল সিসির ব্যাপারে কেমন নীতি নেবে বাইডেন প্রশাসন, এর জবাব পাওয়া যায় বাইডেনের একটি টুইট থেকে। গত জুলাই মাসে সিসি সরকার যখন বিরোধী নেতাকর্মীদের উপর ব্যাপক দমনপীড়ন চালাচ্ছিলেন, তখন বাইডেন টুইটারে লেখেন, ট্রাম্পের প্রিয় স্বৈরাচারকে আর কোনো ব্ল্যাঙ্ক চেক অর্থাৎ যা খুশি তা করার একচেটিয়া অধিকার দেয়া হবে না। মিশরের সিসি সরকারের প্রতি এ ছিল একটি কঠোর বার্তা। তবে এটা ছিল নির্বাচিত হওয়ার আগের কথা। দায়িত্ব গ্রহণের পর প্রেসিডেন্ট বাইডেন মিশরের স্বৈরাচারী শাসক গোষ্ঠীর উপর কতটা চাপ প্রয়োগ করবেন বা করতে পারবেন তা এখন স্পষ্ট নয়। তবে মনে করা হয় তিনি মিশরকে দেয়া সামরিক সাহায্য কিছুটা কাটছাট করবেন। ইরান প্রশ্নে বলা যায় অন্যান্য মার্কিন নেতার মতো জো বাইডেনও ইরানকে সহ্য করতে পারবেন না। পরিস্থিতি দেখে মনে হচ্ছে রূপকথার মতো অকল্পনীয়ভাবে ট্রাম্প যদি আরও চার বছরের জন্য ক্ষমতায় ফিরে আসেন, তাহলে মধ্যপ্রাচ্যের স্বৈরশাসকরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতেন, কিন্তু তা তো আর হওয়ার নয়। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন।
সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।